আসসালাম, কি খবর? কি খবর? আজ কে আমি ঢাকায় যাচ্ছি ওদের যে ভাড়া নেওয়ার কথা ছিল পূর্বের ভাড়া হ্যাঁ পূর্বের ভাড়া ফিরে গেছে কিন্তু স্বাস্থ্যবিধির যে নিয়ম একটা ছিল ওরা সেটা মেইনটেইন করেনি আমি যখন প্রথমে যে কাউন্টারে আসি এরা এদের স্প্রে করার কথা ছিল সেই স্প্রেটা আমার করেনি এবং পরিষ্কার পরিচ্ছন্ন যে একটা তদারকি দরকার সে তদারকির অভাব এখানে দেখতে পাচ্ছি আর কি যখন মানে ইয়া ছিল করোনা তখন হলো 60 টাকা এখন স্বাভাবিক 40 টাকা ভাড়া লাগে এখন কোনো বেশি নাই আমরা আগে করোনার সময় সরকার নির্দেশ মোতাবেক যাতে দুই সিট মিলে একটা নিতাম সেই সময় ভাড়া সরকার কর্তৃক 60% বৃদ্ধি নিতাম এখন আমাদের সরকার বলে দিয়েছে যে এক তারিখ পহেলা সেপ্টেম্বর থেকে সাবেক ভাড়া দুই সিটে দুইজন সাবেক ভাড়া আগের ভাড়া নিচ্ছি আমরা এবং যাত্রীদেরকে সবসময় স্বাস্থ্যবিধি মেনে গাড়িতে উঠাচ্ছি করোনা ভাইরাসের জন্যে আগে আমরা 40 সিটের জায়গায় 20 সিট বেচতাম পার পিস যাত্রী দুই সিট নিয়ে একজন যেত 800 টাকা দিয়া গত এক তারিখ থেকে মানে কাল থেকেই আবার 40 সিটে 40 জন যাত্রী যাবে পার যাত্রী 450 টাকার ভাড়া নির্ধারিত করেছে আমার মালিক এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে বলছে সরকার পক্ষ আমাদের যাত্রীর মুখে মাস্ক থাকবে স্প্রে থাকবে বিভিন্ন প্রকার কাপড় চোপড় থাকবে মানে স্বাস্থ্যবিধি একজনের ক্ষতি যেন না হয় আর একজনের আইনটা মেনে চলতেছি এবং যাত্রীকেও বলে দিচ্ছি যাত্রীর মুখেও যেন কাপড় চোপড় থাকে এবং আমরা স্প্রে করে দিচ্ছি গাড়ির মধ্যে হ্যাঁ যতদূর সম্ভব আমরা করে দিচ্ছি